ক্লাস ইলেভেনের যারা প্রথম সেমিস্টার আগামী মাসে দিতে চলেছ তাদের জন্য কিন্তু বোর্ডের তরফ থেকে মডেল প্রশ্নপত্র ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর সেই মডেল প্রশ্নপত্রের যে তিনটে সেট, সেট ওয়ান, সেট টু, সেট থ্রি, তিনটে সেটই আমাদের কাছে রয়েছে। তার মধ্যে একটি সেটের বাংলার প্রশ্নপত্র আজ উত্তরসহ তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবে। এখানেই বলে দিই, পিডিএফ চেয়ে কিন্তু কেউ লজ্জা দেবে না, তার কারণ এগুলো বোর্ডের তৈরি প্রশ্নপত্র, বোর্ডের কপিরাইট রয়েছে, আমরা টাইপ করিনি, আমরা সেই প্রশ্নপত্রের ওপরেই উত্তর দাগিয়ে দিয়েছি, তাই এটার ফ্রি পিডিএফ আমরা দিতে পারবো না, কারণ এটার কপিরাইট নেই। তোমাদের কী করণীয়, তোমরা এই ভিডিও থেকে তৈরি করে নিতে হবে, কারণ এগুলো টাইপ করে তোমাদের দিতে গেলে যা সময় লাগবে তার মধ্যে তোমাদের পরীক্ষা চলে আসবে। তাই আপাতত তোমাদের জন্য আমরা এর আগে ইতিহাস দিয়েছি, আজকে বাংলা দিচ্ছি, তোমাদের জন্য এ টু জেড কমপ্লিট সাজেশান আমাদের কাছে পেয়ে যাবে। তবে পিডিএফ সহ উত্তর আমরা এর আগে দিয়েছি, সেটা বাংলা বলো, ইংরেজি বলো, আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, গোটা সিলেবাসের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, অধ্যায়ভিত্তিক বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে সেগুলোর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং সেই ভিডিওগুলো দেখার পর যারা বাংলার প্রশ্নপত্র বা ইতিহাসের প্রশ্নপত্র দেখেছো তাদের কাছে এগুলো মনে হবে যে একদমই ইজি, কারণ বোর্ড যে প্যাটার্নই বলুক না কেন আমরা প্রশ্ন এইভাবেই তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের সবার কাছে ইজি মনে হয়। এবং তার প্রমাণ এই ইতিহাসের প্রশ্নপত্র বোর্ডের এবং বাংলার প্রশ্নপত্র দেখবে সমস্তটা ইজি লাগবে। আজকে সেই ভিডিওতে আমরা সমস্ত উত্তরসহ তোমাদের কাছে তুলে ধরবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগামী দিনে আরও মডেল সেট ছাড়াও অনেক কিছু তোমাদের জন্য আসতে চলেছে উত্তরসহ ফ্রি পিডিএফ, তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। বোর্ডের নমুনা প্রশ্নপত্রের প্রথম বাংলার যে পেজটা রয়েছে উত্তরসহ তোমাদের জন্য নিয়ে এসেছি, একটু ভালো করে দেখে নাও। এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে তোমাদের বাংলা নয় ইংরেজি, পাশাপাশি আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃতি সকল বিষয়ে গোটা সিলেবাসের এই রকমই মডেল প্রশ্নপত্র উত্তরসহ, পাশাপাশি তোমাদের যে গোটা সিলেবাসের এমসিকিউ প্রশ্ন উত্তর এনেছি যেগুলো দেখার পর মনে হবে এই প্রশ্নগুলো তোমাদের কাছে সবই জানা, সেই সকল প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া, সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নিও। দেখো এই সেটের প্রথম যে প্রশ্ন, চল্লিশটা প্রশ্ন রয়েছে, চল্লিশটা প্রশ্নের উত্তরই বলে দিই। প্রথম, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি কী করে দিন কাটান? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, মাছ ধরে আর রস খেয়ে। নেক্সট, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, দুলে আর বাগদিপাড়ায়। নেক্সট, খেন্তির বিবাহ হইয়া গেল, খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয় তিনটে এখানে কিন্তু কারণ দিয়েছে, পাত্রের দ্বিতীয় বিবাহ, পাত্রের বয়স তিরিশের সামান্য বেশি, পাত্র সঙ্গতি পাত্র। এখান থেকে দেখতে হবে কোন, এখানে যে বিবৃতি তিনটে দিয়েছে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে দেখতে হবে। আচ্ছা, চার নম্বর দেওয়া রয়েছে পাত্র সরকারি কর্মচারী, এখান থেকে এক নম্বর যে পাত্রের দ্বিতীয় বিবাহ আর তিন নম্বর যেটা পাত্র সঙ্গতিপন্ন অর্থাৎ তাদের অবস্থা ভালো, এই দুটো কিন্তু ঠিক, কিন্তু পাত্রের বয়স তিরিশের সামান্য বেশি বা পাত্র সরকারি কর্মচারী এই দুটো কিন্তু সঠিক নয়। তাই সঠিক আনসার অপশান নাম্বার বি, এক ও তিন সত্য, দুই আর চার মিথ্যা। এই রকম কিন্তু প্রশ্ন তোমাদের দেবে যেগুলো তোমাদের বুঝে করতে হবে। ওই যে বলেছিলাম না 50% ইজি থাকবে, 30% টাফ থাকবে, 20% ইন্টেলেকচুয়াল থাকবে, অর্থাৎ মাথা খাটিয়ে করতে হবে, সেই রকম প্রশ্ন কিন্তু এগুলো। চার নম্বরের প্রশ্ন, সহায় হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কী চেয়েছিলেন? উত্তরে যাবে অপশান নাম্বার বি, বড় বাটি বা ঘটি। নেক্সট, সহায় হরি বাটি বা ঘটি চাইতে এসেছিলেন কার কাছে? উত্তরে যাবে অপশান নাম্বার এ, অন্নপূর্ণা অর্থাৎ তার স্ত্রী। নেক্সট, সহায় হরি চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব রটেছিল? উত্তর অপশান নাম্বার সি, সহায় হরি চাটুর্যকে এক ঘরে করা হবে। নেক্সট, সহায় হরি চাটুর্যকে এক ঘরে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল? উত্তরে যাবে অপশান নাম্বার এ, মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপে। নেক্সট, অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো, গায়ে কি গুজব রটেছ জানো? এখানে কিন্তু চারটে অপশান এর মধ্যে যে এটা কিসের ইঙ্গিত করছে, অপশান নাম্বার সি উত্তর হয়ে যাবে বাল্যবিবাহের বাধ্যবাধকতার দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে,
নেক্সট, বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের ওপরে বসে থাকতে দেখা যায়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, চারপাই। নেক্সট, বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, হুকু হাতে ঝিমোচ্ছিল। নেক্সট, আমজি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম, এখানে আমি কে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, কমলাকান্ত। নেক্সট, একটু মিটমিট করিয়া ড্যাশ জ্বলিতেছে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ছোট্ট আলো। নেক্সট, দুধ ড্যাশ দুহি আছে প্রসন্ন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, মঙ্গলার। তারপরের প্রশ্ন 14 নম্বর দেখো, মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ফ্রান্সের ভার্সেলস নগরে। 15 নম্বর, স্তম্ভ এক স্তম্ভ দুই এরকমও দেব, এখানে দেওয়া রয়েছে হেমাদ্রি মহাপর্বত গিরিশ সেবা, আর স্তম্ভ দুয়ে গুণধর কিরণ সুখসদন সুবর্ণচরণ। এখানে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুইয়ের মেলাতে হবে, কোনটার সাথে কোনটা মিল যায়। দেখো, হেমাদ্রি অর্থ হচ্ছে কিরণ, তারপরে মহাপর্বত এর অর্থ সুবর্ণচরণ, তারপর গিরিশ এর অর্থ গুণধর, তারপর সেবা এর অর্থ হচ্ছে তোমাদের তিনেরটা সুখসদন। তো এই জিনিসটা যদি দেখা যায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, এরটা দুই, বি এরটা চার, সি এরটা এক, ডি এরটা তিন, এরকমও প্রশ্ন দেবে। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে গ্রন্থে সংকলিত হয়ে প্রথম প্রকাশিত হয় সেই গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠার ছবি দিয়ে। নেক্সট, সাম্যবাদী কবিতায় উল্লিখিত নীলাচল কোথায় অবস্থিত? উত্তরে যাবে অপশান নাম্বারে, উড়িষ্যা। নেক্সট, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশী কোন দেবতার আরাধনা স্থান? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, শিব। নেক্সট, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশীর আরেকটি নাম হলো? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বারাণসী। নেক্সট, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশী কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, উত্তরপ্রদেশে। 21-এর প্রশ্নটা একটু ইন্টেলেকচুয়াল, দেখো এখানে 4টে বিবৃতি দেওয়া হয়েছে। প্রথম বিবৃতিতে উঠোনের পিছন করে কিছু একটা নড়তে নড়তে কাতরাচ্ছিল। 2 নম্বর, পেলাইও দৃশ্যটি দেখে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে। 3 নম্বরে, পেলাইও কাঁকড়া সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল। আর 4 নম্বরে, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ও এলিসেন্দা হতভম্ব হয়ে গিয়েছিল। মূলত এখানে এটাকে ঘটনাক্রমে সাজাতে বলেছে, মানে কোন ঘটনা আগে কোন ঘটনা পরে, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট। তো প্রথমে কি হয়েছিল, এই 3 নম্বরেরটা, পেলাইও কাঁকড়া সমুদ্রে ফেলে দিয়ে বাড়ি যাচ্ছিল। তারপরে কোনটা হয়েছিল, 1 নম্বরেরটা, উঠোনের পিছন কোণে কিছু একটা নড়তে নড়তে কাতরাচ্ছিল। তারপরে 2-এরটা, পেলাইও দৃশ্যটা দেখে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে। আর 4 নম্বর, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ও এলিসেন্দা হতভম্ব হয়ে গিয়েছিল। তো এই জিনিসটা দেখলে সঠিক উত্তর অপশান নাম্বার সি, 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 4। নেক্সট, 22 নম্বরের প্রশ্ন, মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? উত্তর হয়েছিল অপশান নাম্বার বি, খিদে পেয়েছিল। নেক্সট, পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 3 দিনের। নেক্সট, ভারভারা রাও এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, পেন্ডিয়ালা ভারভারা রাও। নেক্সট বিবৃতি দেখো, 25 নম্বরে, বিবৃতি নম্বর 1-এ বলা হচ্ছে সময়ের ঢেউ তুলেছে কালো মেঘের দল, আর বিবৃতি বিয়ে ফাঁস্ট লাগছে গলায়। এখানে কারণ কোনটা খুঁজতে হবে, এই যে ফার্স্ট লাগ যে গলায়, এর কারণ হচ্ছে বিবৃতি 1, সমুদ্রের ঢেউ তুলেছে কালো মেঘের দল। অর্থাৎ ফার্স্ট লাগ যে গলায় কিসের জন্য? সময়ের ঢেউ তুলেছে কালো মেঘের দল, তার জন্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বি এর কারণ এ, এইটা হয়ে যায় ইন্টেলেকচুয়াল প্রশ্ন। নেক্সট চলে যাবো 26 নম্বরের প্রশ্ন, কোরআন রচিত হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, আরবিতে। নেক্সট, জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, ককেশীয়। নেক্সট, বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে, ভোলাপুক। নেক্সট, কোন ভাষা বান্টু ভাষা বংশের অন্তর্গত? এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, পারসীয়। নেক্সট, নিচের ভাষাবংশের রেখাচিত্রগুলি থেকে সঠিক গুচ্ছটিকে বেছে নাও। এখানে 4টে ভাষাবংশ দেওয়া রয়েছে, এখানে দেখো এই যে ভাষাবংশ রয়েছে এগুলোকে তোমাদের আগে একটুখানি কিন্তু নোট ডাউন করে নিতে হবে। তার কারণ কি, যদি তুমি নোট ডাউন না করতে পারো তাহলে তোমার কিন্তু অসুবিধা হয়ে যাবে। তার জন্য দেখো, ভাষাবংশগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ কি, যে এই ভাষাবংশের মধ্যে সঠিক গুচ্ছ কোনটা। এখানে দেখো 2 নম্বরেরটা
ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয়, সেমীয়, হামীয়, বান্টু, ককেশীয়, এগুলো কিন্তু পরপর এই ভাষাবংশের নাম, তো এটা সঠিক উত্তর। আচ্ছা, 29 নম্বরের যে উত্তর, কোন ভাষা বান্টু উপভাংশ ভাষাবংশের অন্তর্গত, এটার উত্তর আমি ডি পারসীয় বলেছি, কিন্তু এটার উত্তর ডি পারসীয় হবে না, সঠিক উত্তর হবে অপশান নম্বর বি কপ্টিক। আবারও বলি, অপশান নম্বর বি কপ্টিক ইজ ইওর রাইট আনসার, অর্থাৎ 29-এর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি। নেক্সট 31-এরটা, অন্তমধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দ, উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি 1400। নেক্সট 32 নম্বরে দুটো এখানে বিবৃতি দেওয়া, প্রথম বিবৃতি এক, সমস্ত ভারত জুড়ে অস্টিক ভাষাবংশের সদস্যরা ছড়িয়ে আছে, আর তার কারণ, বিবৃতির কারণে রিজন যেটা বলছে, অস্টিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী। তো এই যে বিবৃতি এটা দেখছো, সমস্ত ভারত জুড়ে অস্টিক ভাষাবংশের সদস্যরা ছড়িয়ে আছে, এর কারণ সত্যিই এটা যে অস্টিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, এ এর কারণ আর। নেক্সট প্রশ্ন 33, আরাকান রাজসভার সাহিত্যে, সাহিত্যের বাংলা, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অন্তমধ্য বাংলা। নেক্সট মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে রাঢ়ী। নেক্সট সাধু রীতির ডট দিয়ে যুক্তি নির্ভর দৃঢ় পিনব্ধ রূপটি দেওয়া যায় যে গ্রন্থে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বেদান্ত গ্রন্থ। তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম সাহিত্যিকের নাম, এর উত্তর হয়ে যাবে তোমাদের সি এরটা অপশান নাম্বার সি অভিনন্দ। নেক্সট হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি চর্যাচর্য বিনিশ্চয়। নেক্সট যে ভদ্রলোকের গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম, উত্তর অপশান নাম্বার বি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। নেক্সট বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো, উত্তর অপশান নাম্বার সি এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য। আর লাস্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হলো, উত্তরে যাবে অপশান নাম্বার ডি রাধাবিরহ। এই ছিল বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র প্রকাশ হয়েছে গত 16 তারিখ, সেই প্রশ্নপত্রের বাংলার সমস্ত নমুনা প্রশ্ন উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়া আছে গোটা সিলেবাসের, সেটা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃতের এমসিকিউ এর প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পড়তেই হবে, এবং পড়লে এই রকম সেটগুলো তোমাদের কাছে ইজি মনে হবে, সেই রকম প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া রয়েছে পিডিএফ সহ। সেই ভিডিওগুলোর জন্য তোমাদের অবশ্যই ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, প্রমিস করছি প্রত্যেক দিন তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের নোটস আমরা নিয়ে আসবো, তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বোর্ডের